মিয়ানমারের অভ্যন্তরে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে চলছে গোলাগুলি বুধবার এ জেরে কিছু গুলি এসে পড়ে টেকনাফ স্থলবন্দরে এতে আতঙ্কে বন্দরে ব্যবসায়ী সহ স্থানীয়রা এদিকে স্থলবন্দর পরিদর্শন করে প্রশাসন বলছে নিরাপত্তা নিশ্চিত টহল জোরদার করা হয়েছে গেল কয়েক সপ্তাহ ধরে মিয়ানমারের মঙ্গলু শহরে জান্তা সরকার ও আরকান আর্মির মধ্যে বন্ধ রয়েছে গোলাগুলি তবে আধিপত্য বিস্তারের জেরে মিয়ানমারের নাফ নদীর অভ্যন্তরে লালদিয়া দ্বীপ ও দ্বীপে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে চলছে গোলাগুলি এলাকা দুটি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য স্পর্শকাতর অঞ্চল হিসেবে পরিচিত সেখানে গোলাগুলির জেরে বুধবার স্থল বন্দরে গুলি এসে পড়ে এতে কেউ হতাহত না হলেও আতঙ্কে স্থানীয়রা

সীমানোর ওপর থেকে আপনার বিদ্রোহীরা প্রায় প্রায় প্রায়শ করে জাহাজগুলো আসতে অনেক সময় ব্যাহত হয় অনেক সময় কালক্ষেপণ হয় এখানে আমদানি কারণে অনেক ক্ষতি শিকার হচ্ছে তো এই বিষয়ে নিরাপত্তার জন্য জোরদার করানোর জন্য ওনাদের সহায়তা কামনা করা হয়েছে এদিকে বৃহস্পতিবার স্থল বন্দর পরিদর্শন করে কক্সবাজারের রামু সেক্টরের বিজিবি কমান্ডার বলেন নৌ ও স্থলপথে টহল বাড়ানো হয়েছে আমাদের আসল উদ্দেশ্য যারা আমাদের সীমান্ত থাকে